বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আশা রাখি সবাই অনেক বেশি ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখাবো এটি একটি রিকোয়েস্টের ভিডিও যদি অনেকে বলবেন ভাই এটা কীভাবে রিকোয়েস্টের ভিডিও হয় আমাকে অনেক ভাই কমেন্ট করেছেন স্পেশালি বলেছেন ভাই কীভাবে আসলে ইমো অ্যাকাউন্ট খুলতে হয় এখন অনেকে বলবেন যে ভাই ইমো অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় এটা কোনো টপিক হলো হ্যাঁ ভাই এটার জন্য আমাকে অনেকে স্পেশালি কল পর্যন্ত দিয়েছে তারা ইমো অ্যাকাউন্ট খুলতে পারতেছে না তো সেই জন্য আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা টোটালি ইমো অ্যাকাউন্ট খুলতে পারেন না কীভাবে ইমো অ্যাকাউন্ট খুলবেন এবং কীভাবে ইমোর সমস্ত সেটিংসগুলো ম্যানেজ করবেন সে বিষয় নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি অনেকগুলো ভিডিও রয়েছে কিন্তু আজকের এই ভিডিওতে শুধুমাত্র দেখাবো যেভাবে করে আপনারা ইমতে অ্যাকাউন্ট খুলবেন ইমতে অ্যাকাউন্ট খুলতে হলে অবশ্যই আপনার যা যা প্রয়োজন হবে টোটাল বিষয় নিয়ে ভিডিওতে স্ক্রিনে গিয়ে দেখাচ্ছি তাহলে চলে নেবার শুরু করা যাক ওকে বন্ধুরা মোবাইল স্ক্রিনে চলে এলাম আর আজকের টপিকটা আসলে অনেকের কাছে হাস্যকর মনে হলো। আমার কাছেও হাস্যকর মনে হয় কারণ ইমো অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় দু সালে এসে এটা আসলে কোনো টপিক্সের ভিতরেও পড়ে না তারপরও যেহেতু আমাকে কয়েকটা ভাই রিকোয়েস্ট করেছে হ্যাঁ ঠিক আছে পার্সোনালিও বলে ভাই কীভাবে ইমআ অ্যাকাউন্ট খুলবে একটা ভিডিও দেন ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমি ভিডিও দেখতে বাধ্য একদম ইজি ওয়েতে ইমআ অ্যাকাউন্ট খোলা যায় কোনো প্রকার ঝামেলা ছাড়াই ওকে বন্ধুরা ইমোটা আপনাদের ডাউনলোড করা হয়ে গেলে আপনারা জাস্ট ওপেন করবেন ওপেন করার পর একটা নাম্বার টাইপ করবেন আর সেই নাম্বারটা টাইপ করবেন অবশ্যই কিন্তু জিরো ব্যতীত ঠিক আছে তার আগে উপর থেকে ক্লিক করে আপনারা কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন তাহলে অবশ্যই এখানে বাংলাদেশ অথবা প্লাস ডাবল এট জিরো ঠিক আছে এটা আপনার উঠালে বাংলাদেশ লিখলে বাংলাদেশটা চলে আসবে তা আসার আপনারা নিচে নাম্বারটা লিখবেন জিরো ব্যতীত কারণ জি প্লাস ডাবল এট জিরো আমাদের দেওয়া রয়েছে তো সেই ক্ষেত্রে আমরা কী করবো শুধুমাত্র নাম্বারটা টাইপ করব জিরো বাদে ঠিক আছে এরপর ডান পাশের যে একটা তীর চিহ্ন দেখতে পারবো সেই তীর চিহ্ন উপর আমরা ক্লিক করব তো ক্লিক করার পর আমাদের ওকে বাটনে প্রেস করতে হবে আমরা জাস্ট ডান পাশে ওকে বাটন দেখতে পারবো সেটার উপর ক্লিক করবো ক্লিক করার পর আমাদের অবশ্যই কিন্তু একটা ভেরিফিকেশন কোডের প্রয়োজন হবে আর এই কোডটা আমাদের যেই সিমের নাম্বারটা দিয়েছি সেই সিমে চলে যাবে নাম্বারটা যদি এই মোবাইলে ভাড়া থাকে তাহলে অটোমেটিকলি এখানে নিয়ে নেবে নেওয়ার পরে এখানে দেখতে পারবেন ফুল নেম অর্থাৎ আপনার নামটা লিখতে বলা হয়েছে তো আপনি জাস্ট এখানে টোটাল আপনি যে নামে এই মোটা বলতে চাচ্ছেন সেই নামটা কিন্তু এখানে দিয়ে দেবেন তো আপনার নামটা এখানে দেওয়া হয়ে গেলে এরপর আপনি উপরে টিকমার্ক দেখতে পারবেন সেই টিকমার্কের উপর ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনার এরকম একটা অপশান চলে আসবে এখান থেকে আপনাকে অবশ্যই একটা প্রোফাইল পিকচার সেট করতে হবে আপনার যে প্রোফাইল পিকচারটা সেট হবে এই মতে সেটা আপনি সেট করার জন্যে এই ক্যামেরা অপশনে ক্লিক করবেন ওকে বন্ধুরা তো আপনারা ওখান থেকে অ্যাকাউন্টটা খোলা হয়ে গেলে পোরপাল পিকচার সেট করার জন্য এখানে আপনারা দেখবেন একটা ব্ল্যাক একটা এখানে একটা লোগোর মতো থাকবে জাস্ট আপনারা এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা জাস্ট এখান থেকে দেখতে পারবেন আপনার এরকম একটা অপশন থাকবে সেটার উপর ক্লিক করুন ক্লিক করার পর কিন্তু আপনি এখান থেকে এই যে যে ক্যামেরা অপশান আছে এটার উপর ক্লিক করে আপনি এখান থেকে কি করবেন চয়েস ফরম অ্যালবাম তো জাস্ট এটার উপর ক্লিক করলে আপনার গ্যালারিতে চলে যাবে পারমিশন দিয়ে দেবেন তারপর আপনার মনের মতো যে ফটো আপনার এখানে পছন্দ হয় সেগুলো আপনি নিয়ে সেট করে দিবেন ধন্যবাদ সবাইকে এভাবে করে আপনারা চাইলে খুব সহজেই এমআই অ্যাকাউন্ট খুলতে পারেন